প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় অভিনয় করতে বাংলাদেশে এসে তুমুল আলোচনার ঝড় তুলে কলকাতায় ফিরে গেছেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এই নায়িকার অভিযোগ, প্রযোজকের অপেশাদারী আচরণের কারণে ছায়াবাজ সিনেমার শুটিংয়ে ভালো অভিজ্ঞতা হয়নি তার, ফলে শুটিং শেষ না করেই কলকাতায় ফিরে গেছেন তিনি। নায়িকার এমন অভিযোগের পর তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন প্রযোজক মনিরুল ইসলাম। তার দাবি, নৃত্য পরিচালকের সঙ্গে খারাপ আচরণ করেছেন সায়ন্তিকা, সেই সঙ্গে শিডিউল অনুযায়ী সেটে উপস্থিত না হয়ে সিনেমার নায়ক জায়েদ খানের সঙ্গে হোটেলে সময় কাটাতেন তিনি। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতীয় একটি সংবাদ মাধ্যমে কথা বলেছেন সায়ন্তিকা। নিউজ 18 কে এই অভিনেত্রী বলেন, আমি বাংলাদেশে যাওয়ার পর থেকে প্রযোজকের সঙ্গে বহুবার যোগাযোগ করার চেষ্টা করেছি, 50 থেকে 70 বার ফোন করেছি, কিন্তু উনি কোনো কথা বলেননি। কেন এমনটা করছেন সেটা জানি না। সায়ন্তিকা বলেন, একটি সিনেমায় কাজ করতে গেলে আগে পরিকল্পনা ঠিক করতে হয়, এক্ষেত্রে সেটির অভাব ছিল, শুটিংয়েও যার প্রভাব পড়েছিল। আমি দর্শককে হতাশ করতে চাই না, তাই এই বিষয়গুলো মিটিয়ে নিতে চাই। জায়েদ খানের সঙ্গে হোটেলে সময় কাটানোর প্রসঙ্গে এই নায়িকার ভাষ্য, কে আমাকে নিয়ে কি বলছে তা নিয়ে আমি সত্যিই ভাবতে চাই না, কোনো সাফাই দেওয়ারও প্রয়োজন মনে করি না, কারণ আমি জানি সত্যিটা কি। আর নায়ক নায়িকা যদি ঘন্টার পর ঘন্টা হোটেলেও বসে থাকে, সেখানে সমস্যা কোথায়? প্রসঙ্গত, তাজু কামরুলের পরিচালনায় ছায়াবাজ সিনেমার জায়েদ খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করছেন সায়ন্তিকা। এ সিনেমায় শুটিং চলাকালীনই টাইগার নামের আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।